আজকে সিরাজগঞ্জের ডিগ্রি কলেজে আমরা সকলেই মর্নিং ওয়াকের জন্য এসেছিলাম, কিন্তু মর্নিং ওয়াকে এসে আসলে আমাদের একটা লাভ হয়েছে। তো আমাদেরকে মানুষজন সবাই ইচ্ছা ছিলেন, আমাদের বোন, তো এখানে এসে আমাদের একটা লাভ হয়েছে হচ্ছে ওনার মেলায় হারিয়ে যাওয়া বোনকে আমরা খুঁজে পাইছি। এটা হচ্ছে আজ থেকে 7-8 বছর আগে একটা পূজার মেলায় উনি হারিয়ে গেছিলেন এই ডিগ্রি কলেজের মধ্যে। তো আপনি হারাই গেছিলেন, আপনাকে 7-8 বছর পর আমরা খুঁজে পাইতেছি, এতে আপনার অনুভূতি কি? আপনার আপনার বোনকে এত বছর পরে আপনি দেখছেন, বলেন এখন কি আপনার অনুভূতি কি বলেন? তারপর বলেন আপনারা আজকে কতদিন পরে হারতে আসছেন, আপনি বলেন। হ্যাঁ, ইয়েস, তো তোমার 1 বছর পুরো না আমার যতদূর আইডিয়া এই সরকারি কলেজের প্রত্যেকটা দেয়াল আপনাকে চেনে, দেয়াল ঘাস গাছ তোমার তো এই কলেজের প্রিন্সিপাল ছিল, কলেজের ঘাস পর্যন্ত চিনেন, দীর্ঘদিন যাবৎ এই কলেজের প্রিন্সিপাল করছে, কাজে লতা পাতা গাছপালা সবার সাথে পরিচিত, আমার সবাই আমাকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। আপনার মেলা থেকে আজকে অনেকদিন পরে খুঁজে পাইছি, আপনি কি বলবেন সেটা বলেন। করোনার জন্য পালায় গেছিলাম, আর কি করবো, ঘরে বসে কতদিন থাকবো, আপনি আমার প্রতিশোধ নিলেন, যদি কেউ পছন্দ করে ছেলেটা কোথায়, ছেলেকে কি ক্যামেরা ছাপবে না ক্যামেরা পিছে, এখানে ছেলে ছেলে বলতে কিন্তু মানিক ভাইকে বুঝতে পড়তো তোমার সবাই, একটা ভাই তো আর একটা কে অবিবাহিত, সে আছে ক্যামেরা পিছনে, সে বরাবর ক্যামেরার পিছনেই থাকে, ভালো মেয়ে, ভালো মেয়ে, জ্ঞানী গণী, এরকম একটা মেয়ে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ ছেলেকে তার হাতে তুলে দিব, ছেলেকে তার হাতে তুলে দিব, কিরে কথাটা তো খেয়ালই করলাম না, এ কি করলেন আপনি, আপনি আমাকে বিদায় করে দিলেন ঘুরে ফিরে, আপনি আমার বান্ধবী হয়ে এই কথা বলতে পারলেন, ঘরের বিভীষিকা, দেখছেন ঘরের লোকই নেন তাহলে আমার শত্রু, আসেন ভগবান। আসলে মর্নিং ওয়াক করতে করতে আসলে রোদ উঠে গেছে এদিকে, কারণ আমাদের মেলায় হারিয়ে যাওয়া বোনটির সাথে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি আজকে, না আমি বিরক্ত না ওটা, আমরা শহীদ মিনারে আসলাম, শহীদ মিনারের সামনে আমরা একটু কিছুক্ষণ বসলাম, দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সিরাজ কলেজের শহীদ মিনার, অনেক সুন্দর, আপনারা সবাই দেখুন, আমাদের সঙ্গে থাকুন এবং এনজয় করুন সিরাজ কলেজের দৃশ্য। আপনাকে গান গাওয়া অবস্থায় আমি ধরে ফেলেছি, আপনি কি দর্শককে একটা গান শোনাবেন, আপনি কি দেশাত্মবোধক গান গাইতেছেন, শহীদ মিনারের সামনে এসে আপনি কি ফিলিংসে পড়ে গেছেন, জীবনের যত স্মৃতি
ভালোবাসা স্নেহ প্রীতি হৃদয়ে রাখিয়ে তুলে একজন একজন মহিলা কবি, একজন হচ্ছে গায়িকা। হ্যালো, হ্যালো আপু, আপনি যেখানে পানি পান সেখানে নেমে পড়েন, কি বিষয়, কি ঘটনা? আমরা চলে এলাম শ্রীমস কলেজের পুকুরের ধারে, দেখতে পাচ্ছেন সিঁড়ি, ওইখানে যে আমার আরেকটা বান্ধবী দাঁড়ায় আছে। ক্যামেরার পিছনে অলওয়েজ আপু, তাহলে চলেন উপরে উঠে। এখানে আমরা সবাই একজন একজন সাথে কথা বলতেছিলাম, আমার বান্ধবীর সাথে, আপুর সাথে, হঠাৎ করে দেখি খালা নাই, পরে দেখি সে এই যে হারিয়ে গেছিলাম করোনার জন্য। না না, ফুলের মাঝে হারিয়ে গেছিলেন আপনি। আপনি ফুল কার জন্য নিতেছেন? আমি এই যে ক্যামেরাম্যানের জন্য। বাহ, তাই নাকি, দেন, থ্যাংক ইউ, আমি আপনাকে দিলাম, নেন। সারপ্রাইজ দিল ফোন, খুশি খুশি আবু, চলেন। এটা হচ্ছে ডিগ্রি কলেজের সেরেনা সরকার কলেজের মসজিদ, আর নতুন ভবন আছে, অলরেডি আমরা ভিউ এর মধ্যে দেখিয়েছি আপনাদেরকে। মানিক ভাই, কি অবস্থা, ভালো আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা হইল, নাইস টু মিট ইউ। আমার নাম মানিক, আপনাকে সবাই দর্শক চেনে, দর্শক চিনলে তারপর একটু পরিচয় দেওয়া হইতো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বলেন। তো আজকে আমি শিয়াগঞ্জে অনেকদিন পর ঘুরলাম, খুবই ভালো লাগতেছে, আজকে অনেক পরিবর্তন হয়ে গেছে। তো আজকে সকালে আমরা পরিবার নিয়ে একটু ঘোরাঘুরি করতেছি, খুব ভালো লাগলো। তো যাই হোক দর্শক, আমাদের জন্য সবাইকে দোয়া করবেন, সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন, একই ভিডিও আমরা এখানে শেষ করতেছি না, তো এটা একটা স্পয়লার অ্যালার্ট আর কি। দেন, এখনই ফুল দেন, সবাইকে ফুল দেন, ভালোবাসা বিলিয়ে দিন সবাইকে। আপনার মেলায় হারিয়ে যাওয়া বোনকে দেন, জীবনে যাতে না কেউ না বলতে পারে, জীবনটা তুমি খুশি করলে আমার জীবন, আমি আপনাকে ভালোবাসলাম, ধন্যবাদ। আমরা চলে এলাম ইংলিশ ডিপার্টমেন্টের সামনে, এখানে যদিও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তারপরে আমরা এটা এটা ইংলিশ ডিপার্টমেন্ট হিসেবেই সবাই চেনে, যারা এই কলেজে পড়েছেন তা নিশ্চয় জেনে থাকবেন, যেটাকে এখানে ইংলিশ ডিপার্টমেন্ট বলা হয়। এই জন্যে যে দীর্ঘ দিন প্রফেসর আইজুলক সাহেব দীর্ঘদিন এই কলেজের প্রিন্সিপাল ছিলেন, প্রফেসর ছিলেন, চাকরি করছেন, উনি মারা গেছেন, কাজে ভিতরে আসলে আমার খুব খারাপ লাগে, ধন্যবাদ। ভালোবাসতেন, পরিষেবা ভালোবাসতেন, এই কলেজ আমাদের স্মৃতি জড়িত কলেজে। আমরা চলে এলাম এই বিল্ডিং এর সামনে, যদিও এখানে অনেক বিভাগ আছে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের সময় এখানে ইন্টারমিডিয়েট ক্লাস হতো, উপরে সায়েন্স হতো,
এবং নিচে আর সবার সাথে কলেজটা আগের থেকে অনেক গুছানো হয়েছে, এখানে বসার জায়গা থেকে শুরু করে তারপরে যে ময়লা ফেলার জন্য বিন, সব জায়গায় নির্দিষ্ট জায়গায় এগুলো সব বিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্যতার দিক থেকে আসলে কোনো কমতি রাখে নাই কলেজ কর্তৃপক্ষ। আমের সিজন তো শেষ, এটা হচ্ছে যারা এই কলেজে পড়েছেন তারা অবশ্যই জানবেন, জেনে থাকবেন নিশ্চয়ই। এটা হচ্ছে সেই আমতলা, আমাদের সময় এই একটাই আমতলা ছিল, এখন অবশ্য দেখছি যে সব গাছে এরকম তলা বসানোর ব্যবস্থা করা হয়েছে, তার মানে এখন আমতলা, জামতলা, মেহগুনিতলা অনেক তলাই তৈরি হয়েছে। তবে আমতলা বলতে সবাই এটাকেই চেনে, কিছু ছিল না, এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, বসা পরিবর্তন, একটা মনোরম একটা পরিবর্তন হয়ে গেছে। যখন আমরা এই কলেজে ছাত্র ছিলাম তখন একটা খোলা, একটা উন্মুক্ত একটা পরিবেশ ছিল, তো এখন যাই হোক অনেক কিছু উন্নত হয়ে গেছে। তো আমরা এই যখন কলেজে আছি এই একটা স্মৃতি আছে, আম গাছ, একটা মেহগুনি গাছ, যাই হোক তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখানে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন এই মূল বিল্ডিং এর সামনে একদম এসে পড়েছি, এখন আমরা চলে যাব, আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।